প্রোডাকশন ওয়ারেন্ট আউট থেকে নিতে কালকে যেটা দেওয়া হয়েছে এটাকে চ্যালেঞ্জ করে টানা হয়ে গেছে এটা একেবারে এটা যে চোরেদের সরকার এবং চোর ডাকাতদের প্রোটেকশন দেওয়ার জন্য যে মমতা ব্যানার্জি কাজ করছেন এত বড় একটা বড় ডাকাতকে প্রোটেকশন দিয়ে প্রমাণ হলো এবং এরা যেটা করছে পরিণতি খুব ভয়ঙ্কর এবং অন রেকর্ড করছে কালকে রাজদেবী নিউ অর্ডার দিয়েছে আর দুবরাজ পুশ দিয়েছে মানে কাগজপত্রে যেটা আমার ক্ষেত্রে করে বারে বারে থাপ্পড় দিচ্ছে ঠিক এক্ষেত্রেও কাগজপত্রে এমন ভুল করলো এই শ্যাম সিং এই যে উত্তম কুমার ডিজি কৃষি ভাইপোর কথা শুনতে গিয়ে এটা করলো এর ফল ভয়ানক হবে প্রস্তুতি চলছে চিন্তার কোনো কারণ নেই বাকিটা বলছি এক বছর আগের মামলা দিল্লি হাইকোর্টে মুখ করেছে কাল শুনানি না সে ঠিক আছে কোর্ট কি করবে আমি জানি না ব্যাপার কিন্তু যেটা অন রেকর্ড করেছে প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার গরু চোর কয়লা চোর বালি চোর পাথর চোর চাকরি বিক্রি করা লোকদেরকে প্রোটেকশন দেয় প্রধানমন্ত্রীর সাথে আপনার দেখা হয়েছে ওটা কাকতালীয় দেখুন আজকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম ছিল আমি এবং নিশীথ প্রামাণিকরা আরো অনেক সাংসদরা আমাদের ঝাড়খণ্ডের বিজেপি সাংসদরা অঞ্জন একটু মাথাটা সরব মেঘালয়ের বিজেপি সাংসদরা আমরা এক জায়গায় বসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছিলেন তিনি অত্যন্ত স্নেহভাব করে আমাকে ডেকেছেন এবং আমি তার দর্শন পেয়েছি নমস্কার করার সুযোগ পেয়েছি আমার কাছে এটা তো বলা উচিত আমি দেখুন ফেডারেল স্ট্রাকচারে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট এটাতে ভারত সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু হস্তক্ষেপের সুযোগ নেই কিন্তু হি ইজ মাই আলটিমেট লিডার লিডারের কাছে আমি আমার যে প্রসিয়ারটা 1956 সেটা আমি তুলে ধরেছি এবং আমি লিডারকে জানিয়েছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি যে এখানে নেতা প্রতিপক্ষ মানে বিরোধী দল নেতাকে কাজ করতে দেওয়া হয় না আমি কোতলপুরে গেছি ফার্মার সুইসাইড করেছে তার বাড়িতে যেতে দেয় আমি নেতাই শহীদ মালা দিতে চেয়েছি কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও দেয় এটা ভারতবর্ষের লোক জানুক মমতা ব্যানার্জি বাইরে গিয়ে বড় বড় কথা বলেন বলেন যে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করে বিজেপি মানে ইডিআইসি ইডিসিপিআই তা মমতা ব্যানার্জি এখানে কি করছে লিডার অফ দি অপোজিশনের এগেনস্টে সেটা গোটা ভারতবর্ষের লোককে জানাতে হবে জানানোর প্ল্যাটফর্মটা তো ক্যাপিটাল রাজধানী সেখানে যদি না বলতে পারি না জানাতে পারি তাহলে কোথায় জানাবো ওটা নিয়ে আমি সুকান্তবাবু প্রেস করেছে আমি কালকে কাঁথির যে সভা আছে সেখান থেকে বিস্তারিত বলবো 31 আগস্ট ডিসেম্বরের মধ্যে আবাস মানে প্রধানমন্ত্রী আবাসের তালিকা ঘোষণা করতে বলেছে তাতে 17টা দফা আছে আমি কালকে পড়বো পাবলিক ডোমেনে সেখানে আমি পাবলিককে জানাবো 31 ডিসেম্বরের মধ্যে যদি ওই 17 দফার মধ্যে একটা দফার কোন নাম থাকে একটা দফা এরা বাতিল করে দুটো দফা করেছে আমি তো জানি ইস্ট মেদিনীপুরের ডিএম মালদার ডিএম এরা বলেছে শুধু মাথায় ছাদ না থাকলেই নাম দিয়ে দেবে বাকি 15 দফা দেখার দরকার নেই আমি কালকে পাবলিক ডোমেনে 17 দফা পড়ে দেব যাতে গোটা পশ্চিমবঙ্গের লোক জাগ্রত থাকে ও তাদেরকে অনুরোধ করব 17 দফা ভাইলেট করে একটাও তোলামূল পার্টির চোরেদের যদি ঘর দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা সাথে সাথে আমাদের জানান ডিলিট করাবো আমাদের মন্ত্রী কথা দিয়েছেন শুধু ডিলিট করানো নয় টাকা ফেরত করাবে ভারত সরকার 60% টাকা ভারত সরকার তার কাছ থেকে ফেরত করাবে এবং প্রয়োজন হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা